তাহলে সাতটা কাজ। এক নম্বর প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকা, দুই নম্বর বিশেষ নির্বাচন বলা, তিন নম্বর যদি থাকে অঙ্কন করা অথবা যদি লাগে অর্থাৎ প্রমাণের সুবিধার্থে আর কি, যদি আমাদের দরকার হয় আমরা অঙ্কন করবো, না হলে করবো না, এবং সাত নম্বর হচ্ছে প্রমাণ করা। তো প্রথমে এক নম্বর কাজটা কমপ্লিট করি। এক নম্বর কি, প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকা। দেখো প্রশ্নে কী বলছে, বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন, বৃত্তের কী বলছে, বৃত্তের, তাহলে একটা বৃত্ত লাগবে। এই জন্য প্রথমে আমি একটা বৃত্ত আঁকতেছি, দেখো নাম দিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। কী কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, ব্যাস তিন তো কেন্দ্রগামী রাখে নাকি, কেন্দ্রগামী যা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস হতে পারবে না, কেন্দ্র হতে পারবে না, ব্যাস হইতে পারবে না, কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কোনো জ্যা এর, জ্যা বলছে কেমন, তাহলে আমরা একটা জ্যা নিই। দেখো আমি এ বি একটা জ্যা নিতেছি, নিলাম এটাকে কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী জ্যা নাকি, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলে ব্যাস, তো এটা তো কেন্দ্রগামী না, তাহলে আমি একটা জ্যা নিলাম। তারপর বলছে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, জ্যায়ের মধ্যবিন্দুর, তাহলে জ্যায়ের একটা মধ্যবিন্দু নিতে হবে, এই জন্য আমি দেখো যে এ বি এর একটা মধ্যবিন্দু নিলাম এম, কেমন। তারপর বলছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে আমরা রেখাংশ সংযোগ করে নিই, দেখো ও এবং এমকে এ সংযোগ করে দিলাম, ঠিক আছে এই পর্যন্ত। তারপর কী বলছে, রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব, তাহলে ও এম যে রেখাংশটা পাইছি সেটা এ বি জ্যায়ের উপর লম্ব হবে, ক্লিয়ার। এক নম্বর কাজ শেষ, ফার্স্ট দেখে সঠিক চিত্র আঁকছি। আমি আবার বলতেছি, এক নম্বর বলছে বৃত্ত, কী বলছে, এই জন্য আমরা ও কেন বিশটা একটা বৃত্ত এঁকে নিলাম। দুই নম্বর কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, তো কেন্দ্র ও ব্যাস ভিন্ন আমরা একটা জ্যা নিলাম এ বি। তিন নম্বর জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু নিলাম এম। চার নম্বর সংযোজক রেখাংশ, তাহলে ও এবং এমকে সংযোগ করছে অর্থাৎ যোগ করছে, কেমন। তারপর আসে কী প্রমাণ করতে বলছে, ওই জ্যায়ের উপর লম্ব, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, তো দেখো সংযোজক রেখাংশ হচ্ছে ও এম, কার উপর লম্ব, জ্যায়ের উপর লম্ব, জ্যাকে এ বি, অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ভালো বুঝছো। তাহলে এক নম্বর কাজ শেষ, এবার দুই নম্বর কাজ বিশেষ নির্বাচন বলা। আমি মুখে মুখে বলতেছি তোমরা পারবে আমার একটা বিশ্বাস। দেখো প্রশ্ন অনুযায়ী বিশেষ নির্বাচন মনে করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র ব্যাস ভিন্ন একটি জ্যা এ বি, এর মধ্যবিন্দু এম। আবার বলতেছি মনে করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র ও ব্যাস ভিন্ন একটি জ্যা এ বি, এর মধ্যবিন্দু এম, ও কমা এম যোগ করি, কেমন। প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি, ক্লিয়ার। পুরো প্রশ্নটাই, পুরো প্রশ্ন যেভাবে আছে সেটাই বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র ও ব্যাস ভিন্ন একটি জ্যা এ বি, এর মধ্যবিন্দু এম, ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। দুই নম্বর কাজ শেষ, পারিবার তো বিশেষ নির্বাচন আশা করি। তিন নম্বর হচ্ছে যদি লাগে অর্থাৎ যদি আমাদের প্রয়োজন হয় তাহলে অঙ্কন করবো, তো এখানে তো অবশ্যই লাগবে, তাহলে অঙ্কন করতেছি, ত্রিভুজ উৎপন্ন করতে হবে। তো দেখো অঙ্কন, ও কমা এ ও কমা বি যোগ করি, এটা হচ্ছে অঙ্কন, মনে বুঝছো। তাহলে এক নম্বরে প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকলাম, দুই নম্বরে বিশেষ নির্বাচন বললাম, তিন নম্বরে অঙ্কন করলাম, অঙ্কন কী করছি, ও কমা এ ও কমা বি যোগ করি। এবার চার নম্বর এবং সর্বশেষ কাজ হচ্ছে প্রমাণ করা, তো দেখো প্রমাণ করবো, একটু দেখো মনোযোগ দিয়ে সবাই, এটা সতেরো নম্বর, অষ্টম অধ্যায়ে সতেরো নম্বরটা, কেমন প্রমাণ, এটা প্রমাণ করবো আমরা সর্বসম ত্রিভুজের সাহায্যে। বলতো দুইটা ত্রিভুজ কখন সর্বসম হয়, সাইডভাবে সাইডটাভাবে সর্বসম হইতে পারে। এক নম্বর যদি দুইটা ত্রিভুজে তিনটে তিনটে বাহু সমান হয় তাহলে সর্বসম, দুই নম্বর যদি তিনটে তিনটে কোণ সমান হয় তাহলে সর্বসম, তিন নম্বর দুইটা বাহু একটা কোণ সমান হলে সর্বসম, চার নম্বর দুইটা কোণ একটা বাহু সমান হলে সর্বসম, মনে থাকবে। এখন দেখো আমরা সর্বসময়ের সাহায্যে এটাকে প্রমাণ করবো। এখানে দেখো এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ আছে না, এ ত্রিভুজটার নাম বলো তো, তাহলে ত্রিভুজ ও এম এ, কেমন। এবং এবার এই ত্রিভুজটার নাম বলো তো, ও এম বি, ত্রিভুজ এ, তাহলে ও এম এ এবং ও এম বি এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন আমরা দেখাবো কী কী সমান, কেমন। দেখো তোমরাই বলতে পারবে, বলো তো ও এম এ এবং ও এম বি এই দুইটা ত্রিভুজের মধ্যে কে সমান, এ এম এবং বি এম সমান, কেন সমান। হ্যাঁ ধন্যবাদ, এম হচ্ছে এ বি জ্যায়ের মধ্যবিন্দু, এম যদি এ বি জ্যায়ের মধ্যবিন্দু হয় তাহলে নিশ্চিতভাবে এ এম এবং বি এম সমান হবে। তাহলে দেখো এক নম্বর আমরা লিখতে পারি কত, এ এম সমান সমান বি এম, কেন সমান, কারণ এম এ বি এর মধ্যবিন্দু,
ক্লিয়ার? না অসুবিধা আছে কারো? এক নম্বরে গেল এটা। দুই নম্বর আর কি সমান বলা যায় বলো তো? ও এর সমান ওবি। হ্যাঁ বলো কেন? হ্যাঁ সাবাশ, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ কি সমান, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলো ব্যাসার্ধ। আর বৃত্তে যদি 100টা ব্যাসার্ধ থাকে সবগুলো অবশ্যই সমান হবে। আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে দেখো ও এ এবং ও বি দুটোটা একই বৃত্তের ব্যাসার্ধ না? ও কেন বিষ্ট বৃত্তের ব্যাসার্ধ? তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও বি, ও এ সমান সমান ও বি। কেন সমান হয়েছে? একই বৃত্তের ব্যাসার্ধ। কেমন? একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি সমান বলা যায় বলো তো? কত? ও এম সমান ও এম। কেন? দেখো ও এ এম এ ত্রিভুজের মধ্যে ও এম আছে, ও বি এম এ ত্রিভুজের মধ্যে ও এম আছে, আছে না? তা দু ত্রিভুজের মধ্যে তো ও এম আছে, তাহলে ও এমটা সাধারণ বাহু না? তাহলে আমরা লিখতে পারি ও এম সমান ও এম, ও এম সমান ও এম সাধারণ বাহু। সাধারণ মানে কমন আর কি, দু ত্রিভুজের মধ্যে এই বাহুটা কমন। বলো এই পর্যন্ত বুঝতে পারার অসুবিধা আসেনি? তাহলে দেখো ও এম এ এবং ও এম বি এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটে তিনটে বাহু সমান আছে, তাহলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে সুতরাং ত্রিভুজ ও এম এ সর্বসম, ত্রিভুজ ও এম বি। বলো বুঝছো নি? অসুবিধা আছে? তাহলে আমরা সর্বসম প্রমাণ করে ফেলছি। এবার যেহেতু সর্বসম, তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে তো তিনটা তিনটে কোণও আছে, তাহলে তিনটা তিনটে কোণও সমান হবে। তো আমাদের সবগুলো কোণ দরকার নেই, আমাদের শুধু এই ও এম এর সাথে সংযুক্ত কোণ দুটো লাগবে, অর্থাৎ সমকোণের ত্রিভুজের মতো করে যেগুলো ওইগুলো। তো দেখো তাহলে আমরা লিখতে পারি তো ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ। পারেনি? কেন পারি? কারণ ত্রিভুজ দুটো সর্বসম। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তার তিনটে তিনটে বাহু সমান, তো আমাদের যে তিনটে তিনটে বাহু সমান তিনটে তিনটে কোণও সমান। তো আমাদের যে কোণটা লাগবে আমরা সেই কোণটা দেখাবো, আমাদের লাগবে ও এম এ কোণ আর ও এম বি কোণ। তো দেখো সুতরাং ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ। বলো বুঝছো এটা? প্রশ্ন করো ও এম এ কোণ ও এম বি কোণ ছাড়া অন্য যে দুটো কোণ আছে ওই দুটো কোণ কেন নিয়ে নেই? হ্যাঁ কারণ আমাদেরকে বলছে ও এম লম্ব এ বি, ও এম এ বির উপর লম্ব, এটা প্রমাণ করার জন্য। এই জন্য ও এম এর সাথে সংযুক্ত কোণ যেটা আছে সেটাকে আমরা অবশ্যই নেব, বাকিগুলোকে আমরা নেব না। ক্লিয়ার? এখন একটু বলো তো একটা রেখার দুই পাশে উৎপন্ন কোণকে বলে রৈখিক যুগল কোণ। রৈখিক মানে রেখা, যুগল মানে দুইটা। রেখার উভয় পাশে উৎপন্ন কোণকে কী বলে? রৈখিক যুগল কোণ বলে। তো দেখো এখানে একটু খেয়াল করো, ও এম এ কোণ এবং ও এম বি কোণ এই দুটো রৈখিক যুগল কোণ না? কারণ দুটোটা ও এম রেখার, কার এদের ও এম রেখার উভয় পাশে উৎপন্ন হয়েছে আর দুটোটা সমান দেখাই ফেলছে। আর আমরা জানি সরল রেখার উপর উৎপন্ন কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন 180কে সমান দুই ভাগে ভাগ করো কত ডিগ্রি করে পড়বে? যদি পুরোটা 180 ডিগ্রি হয় এবং সমান দুই ভাগে ভাগ করি তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে না? যদি এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই লম্ব। ক্লিয়ার? এই কথাটা এখন আমরা লিখবো। দেখো তাহলে বাংলাতে যে কথা এখন যেটা বলছি সেটা একটু বাংলাতে আমরা লিখবো। যেহেতু ও এম এ কোণ এবং ও এম বি কোণ বা কোণ দ্বয় এভাবে লিখতে পারো, যেহেতু ও এম এ কোণ এবং ও এম বি কোণ রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ। কেমন? এবং প্রত্যেকে কি দুটোটা সমান না? এবং প্রত্যেকে সমান। এর মানে আমরা কি লিখতে পারি? এত সমান সমান, এত সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এত আলাদা পাবে 90 ডিগ্রি, এতও আলাদা পাবে 90 ডিগ্রি। সুতরাং ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান 90 ডিগ্রি। বুঝছো? কেন 90 ডিগ্রি হয়েছে? কারণ এটা একটা সরল রেখা, এ বি একটা জ্যা, তাহলে জ্যা একটা সরল রেখা, সরল রেখার উপর উৎপন্ন কোণ হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ 180 ডিগ্রি। এখন 180কে আমরা যদি দুই ভাগ করি তাহলে দুটোটা মিলে 180 হবে আর দুটোটা যদি সমান হয় তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে। এই জন্য ইন্ডিভিজুয়ালি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। এখন তোমরা আমাকে বলো সমকোণ কীভাবে উৎপন্ন হয়? সমকোণ, হ্যাঁ, একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হইলে সমকোণ উৎপন্ন হয়। সমকোণ উৎপন্ন হওয়ার জন্য শর্ত হচ্ছে লম্ব। কি লম্ব? লম্ব না হলে সমকোণ হবে না। একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হইলে সমকোণ উৎপন্ন হয়।
আদারওয়াইজ হবে না কেমন। এখন দেখো যেহেতু এত সমকোণ এত এও সমকোণ তাহলে নিশ্চিতভাবে ও এমটা লম্ব আর কার উপর লম্ব এবির উপর লম্ব তাহলে আমি লিখতে পারি অর্থাৎ ও এম লম্ব এবি এটা হচ্ছে লম্বের চিহ্ন কেমন বলো বুঝতে অসুবিধা আছে কিনা হয়ে গেছে প্রমাণ কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো তাই নাও তুলি নাও।